সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এগুলো বললেই আমাদের চোখের সামনে একটা বিষয় ফুটে ওঠে, রহমতের নবী যিনি মার খেয়েছেন, রহমতের নবী যিনি বদদোয়া করেন নাই শত্রুর জন্য দোয়া করেছেন, রহমতের নবী যিনি আঘাত খেয়ে পাল্টা আঘাত না করে তাকে বুকে টেনেছেন, এই একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, যার কারণে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহ রওজায়ে আথারের পাশে বসে বসে চমৎকার লিখেছেন কবিতা, রহমতের নবীর রহমতের দিকটা তুলে ধরেছেন। জুয়াসি কো কমলি মে আপনি ছুপালে, জো জখম খা কর ভি দুশ্মন কো দুআ দে, উসে অউর ক্যা নাম দেগা জমানা, ও রহমত নেহি হ্যায় তো ফির অউর ক্যা হ্যায়। আঘাত খেয়েও নবী দোয়া করেছেন, ওহদের যুদ্ধে আমরা জানি ক্ষত বিক্ষত নবী আলাইহিসসালাম হযরত সাহাবায়ে কেরাম নিজেরাও আহত, মানব ঢাল তৈরি করেছেন যেন নবীর গায়ে আর আঘাত না আসে, যন্ত্রণা সইতে না পেরে, নিজেদের যন্ত্রণা না, নবীর কষ্ট দেখার যন্ত্রণা সইতে না পেরে সবাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বদদোয়া করেন না এদের জন্য। আহা, রহমতের নবী হাত উঠাইছেন, হাত উঠাইয়া সাহাবায়ে কেরাম তো খুশি, এখন বদদোয়া হবে সব শেষ হয়ে যাবে, রহমতের নবী হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। নবী আলাইহিসসালামের এই চরিত্রটা, এই দিকটা আমাদের মাথায় আমরা সেট আপ করে রাখছি, ফলে মামুনুল হক যখন জোরে কথা বলে যে আমার চাচাজি বলে গেলে, তখন এক শ্রেণীর মানুষ বলে রহমতের নবীর ওয়ারিসরা এত চিল্লায় কেন। আল্লামা বাবুনগরী দামত বরকাতুহুমুল আলিয়া যখন বদদোয়া দিলেন যে আল্লাহ মামুনুল হকের দাড়িওয়ালা টুপিওয়ালা ওই ছবির মধ্যে যারা পেশাব করলো আগুনে পোড়ালো মালিক এদেরকে তুমি ধ্বংস করে দাও, এই বদদোয়া যখন করলেন এক শ্রেণীর মানুষ রই রই করে উঠলো, হায় হায় ওয়ারাসাতুল আম্বিয়া বলে এরা, রহমতের নবীর ওয়ারিসেরা কিছু হইলেই হামলা হুমকি ধমকি রাস্তায় নেমে পড়ে সাপলার আন্দোলনের ডাক দেয়, এরা আবার রহমতের নবীর ওয়ারিস হয় কেন? কারণ এদের মাথায় একটা সেট আপ হয়ে আছে, রহমতের নবীর ওয়ারিস হবে তারা পিটা খাবে, কথা বলবে না, আঘাতে জর্জরিত হবে, বদদোয়া করবে না। এরে দোস্ত, আজকে রহমতের নবীর উল্টা দিকটাও একটু দেখাইতে চাই, এটাই আজকের সিরাতের আলোচনা। তুমি তো একদিক দেখেছ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন তো অর্থটা কি? ওলামায়ে কেরাম এই ভুল তর্জমা করেন বইলেই এরা আমাদেরকে ভুল এসকাল করে, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, হাদিসের তর্জমা কেটা বলেন ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারিস। হ্যাঁ, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস বুঝতে খেয়ালই করতে পারতেছে না, ব্যস্ত এই জন্যই লাগে। হ্যাঁ বলেন বলেন, হাই কি কয় না, আল আম্বিয়া কি এক বচন, তো নবীর ওয়ারিস কেমনে হয়, আল আম্বিয়া কয় বচন, বহু বচন। এই যে ওলামায়ে কেরাম উস্তাদ আমাদের, ওনাদের কাছেই তো আমরা শিখেছি জেনেছি, আল আম্বিয়া আরবি, আরবি আপনারা তো বুঝবেন না আলেমদের কথা, এটা আরবিতে জমার আগে দিয়া যদি আলিফ লাম আসে আল আল ইস্তিগরাকের ফায়দা দেয় না, ইস্তিগরাকের ফায়দা, ইস্তিগরাক মানে তো আপনারা বুঝবেন না মানে টোটাল সোজা কথা বুঝেন, তাইলে হাদিসের অর্থ কি দাঁড়ালো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস। কার ওয়ারিস বলেন, বলেন কার ওয়ারিস? না আখেরি পয়গম্বরের আলেম না কার ওয়ারিস বলেন আবার, এই ভুল জিন্দিগিতে করেন না, এই জন্যই তো ভেজাল লাগে। বলেন আবার, আলেম না কাদের ওয়ারিস? এইবার বলেন, বলে এই হুজুররা মূর্তি ভাঙতে চায় কে? কেন চাইবে না? মুক্তি ভাঙ্গার মহান পুরুষ খলিল ইব্রাহিমের যে ওয়ারিস আমরা, আলেমরা ক্ষমতায় যেতে চায় কে? বলে কেন চাইবে না? আমি নবী দাউদ আর সুলাইমান আলাইহ ইসলামের যে ওয়ারিস, আলেমরা চাপা ফাটাইতে চায় কে? কেন চাইবে না? আমি নবী মুসা আলাইহ ইসলামের ওয়ারিস, আলেমরা কল্লা দিতে চায় কে? কেন চাইবে না? আমি নবী জাকারিয়া আলাইহ ইসলামের ওয়ারিস, বলে আলেমরা বদদোয়া দেয় কে? বাবনগরী বদদোয়া দিল কেন? রহমতের নবীর ওয়ারিস। আমি খালি রহমতের নবীর ওয়ারিস না, আমি নবী নূহ আলাইহ ইসলামের ওয়ারিস। নবী নূহ আলাইহ ইসলাম বদদোয়া করেন নাই? ওমাকারু মাকরান কুব্বারা وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিতেছেন, আল্লাহ আমার কম তো মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত। তো আল্লাহ জানতে চাইলেন কি ষড়যন্ত্র? তাদের নূহ আলাইহিস সালাম বলেন, এরা বলে লা তাযারুন্না আলিহাতাকুম, ওই মৌলবী মোল্লা নূহ জঙ্গি নূহ, এই নূহের কথায় তোমরা আমাদের প্রতিমাকে ছাড়বা না, বাদ দিবা না। ওয়ালা তাযারুন্না ওয়াদা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়ায়াউক ওয়ানাসরা, এবং আমাদের বুজুর্গ নেতা খেতা তাদের যে ভাস্কর্য আমরা বানাইছি এই মোল্লার কথা, এই ভাস্কর্য ছাড়া যাবে না। ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, পাঁচ নেতার ভাস্কর্য বানাইছিল নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা। এখন এরা কয় নবী এই মোল্লার কথায় ভাস্কর্য ছাড়া যাবে না। তো আল্লাহ এরা বহু মানুষকে গোমরা করতেছে। তো আল্লাহ কয় আপনি কি চান? নূহ আলাইহিস সালাম জবাব দেন, লা তাযিদি যালিমিনা ইল্লা দালালা, আপনি এক গোমরাহি আরো বাড়াইয়া দেন, কারণ গোমরাহি আর একটু না বাড়লে তো আযাব আসবে না। এটা দোয়া তাই না? কথা বলেন না, এটা দোয়া? আরে বলেন, এটা দোয়া? এরপর দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে এদের অস্তিত্ব বিন্দু রাখবেন না আপনি। এটা দোয়া? কথা বলেন না, এটা দোয়া না বদদোয়া? ও বাবনগরী বদদোয়া করছে, এখন দোষ হয়ে গেছে গাধা। বাবনগরী খেলে আখরি পয়গম্বরের উম্মত না, বাবনগরী হযরত নূহের উম্মত, নূহের ওয়ারিস। বাবনগরী শুধু আখরি পয়গম্বরের ওয়ারিস না, হযরত নূহের ওয়ারিস, হযরত জাকারিয়ার ওয়ারিস, হযরত মূসার ওয়ারিস, হযরত ইব্রাহিমের ওয়ারিস। সমস্ত নবীরা দিন বাস্তবায়নে যা যা পদক্ষেপ নিয়েছেন, ওলামায়ে উম্মত সমস্ত পদক্ষেপ নিতে বাধ্য। কথা বলেন ঠিক না? নবীর একটা দিক দেখেছ, রহমতের নবী খালি দোয়া করছেন, এটাই দেখলা। আরেকটা উল্টাইলে তো তোমাদের কলিজার পানি শুকায়া যায়, এই জন্য এটা উল্টাও না। নবী যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকে কাঁদতেছিলেন, চোখ দিয়া পানি ঝরতেছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ এই জয় আমার নাই, জয় আপনার দেওয়া নিয়ামত। কাঁদতে কাঁদতে ঢুকতেছে, দুই কাই রহমতের নবীর চেহারা দেখাইলেন। আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ, মান আগলা কাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা আটকায়া ভিতরে চুপচাপ অস্ত্র ফেলে বসে থাকবে সেও নিরাপদ। যাও, এটা হচ্ছে রহমতের নবীর চেহারা। সাথে সাথে আরেকটা চেহারা দেখাইলেন, দেরি করেন নাই, আরেকটা চেহারা দেখাইছেন। সেটা কি? নবী সবাইরে ছেড়ে দিবেন, আল্লাহর যে একটা বিধান আছে, ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তানু ফি দীনিকুম,
দিনকে নিয়ে যারা কটাক্ষ করেছে, গালিগালাজ করেছে, এদের কোনো মুক্তি নাই, এদের কোনো ছাড় নাই। ফাকাতিলু আইম্মাতাল কুফর, এদেরকে ধৈরাই হত্যা করতে হবে, বিশেষ করে লিডার গুলা। নবী এই আয়াত তো ভুলেন নাই, মালউনিনা সূরা আহজাব আয়াত 61, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, মালউন যারা আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিয়েছে ওই মালউনদেরকে ছাড়া যাবে না, যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। নবী কি ওই আয়াত ভুলে গেছে? তো সবাই রে মাফ করে দিলেন যে হা নবী ওই আয়াত ভুলেন নাই। না ভুইলাই নবী তার এরপরের চেহারাটা দেখাইছেন, যেটা তোমরা গোপন করতে চাও, সেটা কি? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহ তার বিখ্যাত কিতাব আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে গনে গনে 15 জনের নাম উল্লেখ করেছেন। নবী ঘোষণা দিয়ে দিলেন হ্যাঁ সবাইকে ছাড়বো, কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকীব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সরাফ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশ ইবনে হারব, হুবার ইবনে আসওয়াদ, হুয়াইরিস ইবনে হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জুবায়রা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা, গনে গনে নবী 15 জনের নাম ঘোষণা কইরা ঘোষণা দিয়ে দিলেন, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এটা কার কথা? রহমতের নবী। বলো, ইচ্ছা করে রহমত লাগাই বাই জায়গায়, বলো এটা কার কথা? কার কথা? সব চারদিকে ছড়ায় ছিটায় ধর, এগুলারে কই পাওয়া যায়? আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে, মনে করছে কি মুসলমান কাবারে মোহাব্বত করে, ইজ্জত করে, গিলাফে ঢাকলে মনে হয় আমি বাইসা যাব। ঠিক নির্বাচনের আগে দিয়া কোনো কোনো নেতা যেমন টুপি টাপি লাগায় মনে করে হুজুররা টুপি দেখলে আমার ছেড়ে দিব, ভোটটা দিয়ে লেন। হযরত আলী কারামাল্লাহ যা দেখছেন ও নিচে দিয়া পাও দেখা যায়, আরো দুই সাহাবি দৌড় মারছে কার আগে কে যায় কল্লা ফালা বাইর করে কল্লা ফালায় মাকাম ইব্রাহিমের পাশে ঝুলায় রাখছে, এই নির্দেশ কার? তোরা তো মায়ের খাওয়া লাগবে রে, বল কার? কার? হযরত ওসমান, নিজের আপন দুধ ভাই। আয় রহমতের নবীর চেহারা দেখো একটু, নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সরার হাতে ধইরা নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ 15 জনের একজন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর নিরাপত্তা আমি চাই। রহমতের নবী মুখ ফিরিয়ে নিলেন, আয় বলো কে মুখ ফিরাইছে? নবীর এক চিত্র দেখতেছো, আমি আরেক চিত্র দেখাই দিছি। মুখ ফিরিয়ে নিলেন, হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে ওই পাশে গেলেন আবার, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার মুখ ফিরাইলেন, বলো তো কে? কে মুখ ফিরাইছে? রহমতের নবী মুখ ফিরাইয়া ফেলছেন। হযরত ওসমান আবার এই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব দিন কবুলের শর্তে নিরাপত্তা দিয়ে দিলেন, দিয়েই বললেন এই সাহাবীরা এইস কি করলি তোরা, আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া এই সুযোগটা গ্রহণ করে কেন আব্দুল্লাহর কল্লাটা ফলাই দিল? কার কথা? আরে কার কথা? রহমতের নবীর কথা। সাহাবায়ে কেরাম তো আফসুস, হায় হায় ছুটে গেল বল মাস্টার, এমনি তো ভাগে পায় না। ইয়া রাসূল আল্লাহ একটু চোখের ইশারায় বলে দিতেন, একটু চোখের ইশারায় বলে দিতেন, ওর সাইজ কর। আল্লাহর হাবিব আহারের এই দেখো রহমতের নবী, আদর্শ নবী কাকে বলে? নবী আসতে করে বলেন, আয় আমি নবী, নবীর সান্না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলে ডাইরেক্ট বলে। হযরত উলামায়ে কেরাম এই জন্যই তোমাদের পছন্দ না, কেন আমরা ওই রাজনীতির মারপিস বুঝি না, ভিতরে একটা বাহিরে একটা, যা বলি তো ডাইরেক্ট বলি, কথা বলো। এখনকার মানুষ আপনাদেরকে কি বলবো, আমার সুরতের বহু মুরব্বী আমাকে বুঝা, সময় ভালো না, একটু রয়েছে কথা বলা দরকার, একটু চুপ থাকলে কি হয়? আমি বলেছি স্পষ্ট কথা, হযরত সময় ভালো না বলেই তো কথা বলা দরকার, সময় ভালো হলে তো আর আমাদের মুখ খোলা লাগতো না। একটু হেকমতের সাথে বললে কি হয়? আমাকে হেকমত আবার কোন জিনিস? কোরআনের হেকমত তো এক কথা বলে, এরা আবার কোন হেকমত বাই করছে? এটা পরে অনেক চিন্তা করছে, আমি রাত দিন ঘুষিয়া শুয়ে বহু চিন্তা করছি, এটা কোন হেকমত বুঝায় আমারে? পরে বহু চিন্তা করে পাইছি, আরে হেকমত বাংলাদেশে দুই প্রকার। কয় প্রকার? আরে কথা বলস না, একটা হইলো বাংলা হেকমত, আরেকটা হইলো কোরআনের আরবি হেকমত। বাংলা হেকমত কোনটা? বাংলা হেকমত হইলো পিট বাসাম, মাদ্রাসার ছাত্র ভালো করে খেয়াল কর,
বাংলা হেকমতের সংজ্ঞা লেখা রাখবি। বাংলা হেকমত মানে হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা। আবার বলি, খেল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে, এর নাম কি? বাংলা হেকমত। আর কোরআনের হেকমত তো আরেকটা, আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ও মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ও মা ইয়াযাক্কারু ইল্লা যেখানে যা দরকার সেখানে তা প্রয়োগ করা, এটার নাম হেকমত। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? শেষ কথা, আমার ভাই মাওলানা আব্দুল খালেক খালি এমনি তাকা কয় সিপা দিয়ে কোন দিক দিয়ে ঢুকে গেল বাইরে, আমার সিপা জোরের পরে, তুই তো ঢুকছস পরে, তুই নিজে সিপা দিয়ে ঢুকছস, আমি আইসি হাজিরা দেওয়ার জন্য। হ্যাঁ, আবার হাজিরা দেয় পোলাবে না, যদি হাজিরা দেয় আমরা বুড়ারা করুন কি কত দিন, এর মাগরিব পর্যন্ত বাইন্দা রাখবে। শেষ কথা আমার, না সময়ের কিছু কথার জবাব দিচ্ছি, আমার বয়ান মাকসাদ না, সিরাতের একটা দিক তুলে ধরার চেষ্টা করতেছি। এখনকার কোন কোন মানুষ চায় আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই, বুঝা কইছস না না বুঝা? গুলিস্তানে ছোট গেলে আমরা দেখতাম বাটপাররা হালুয়া ব্যস্ত, এক ফাইট, সব রোগের একই ঔষধ, সর্দি কাশি জ্বর আমাশা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, গিরাই গিরাই ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস সহ আরো যত রোগ আছে শর্মে মুরব্বীর সামনে আমি যেগুলো কইতে পারতাছি না, কলকাতা হারবালের রোগীরাও এই রোগ এই ওষুধ। ফাইল একটাই, ফাইল কি কথা কয়, ফাইল কি? এক ফাইল, সব রোগের সমস্যার সমাধান, দেখছনি কারবার? আচ্ছা এবার কত দেখি, এটা কি বাটপার না বিজ্ঞ ডাক্তার? বুঝাছুই না বলো, বিজ্ঞ ডাক্তার কোনোদিন সব রোগের জন্য এক চিকিৎসা দিবে? বিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে রোগ বইজা ওষুধ দেওয়া। বিজ্ঞ ডাক্তার যদি মনে করে রোগটা প্রাথমিক রোগী, মাত্র সর্দি কাশি, মাত্র জ্বর জ্বর ভাব, বিজ্ঞ ডাক্তার তাকে একটা প্যারাসিটামল দিয়া দিবে, বাচ্চা হইলে মিষ্টি মিষ্টি সিরাপ দিয়া দিবে, তাই তো? কিন্তু অনভিজ্ঞ ডাক্তার যদি হয়, হাতুড়ে ডাক্তার, ছোটবেলায় পড়েছি হাতুড়ে ডাক্তার চিনুনি, বিপদের সময় হাত আড়াইয়া পায় না যে কি করিবে সে, এর নাম হলো হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার যদি হয়, সে দেখা দেখবে বারবার হাসি দেখো খাইছে, এটা নাকে অপারেশন করা, ছিদ্র বন্ধ করা লাগবে। আরে কথা কও, কিন্তু অভিজ্ঞ ডাক্তার তাকে প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিবে, স্যার জ্বর এক সপ্তাহ, অভিজ্ঞ ডাক্তার এখন আর প্যারাসিটামল দিবে না, তাকে অ্যান্টিবায়োটিক দিবে, স্যার কেমন কেমন লাগতেছে ব্লাড পরীক্ষার জন্য দিবে, আবার একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করবে, এরপর দেখা যাবে যে না খুব মারাত্মক সমস্যা, পরীক্ষা করে দেখে পিছনে ভিতরে ক্যান্সারের জাম, তখন অভিজ্ঞ ডাক্তার কি করবে, এই ক্যান্সারওয়ালারে প্যারাসিটামল দিবে। কথা কর, অভিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে এই ক্যান্সারের ক্যান্সার অপারেশন করে, অথবা তাকে থেরাপি দিবে, আগুন দিয়া জ্বালায়া, হিট দিয়া জ্বালায়া ভিতরের জার্মটাকে শেষ করে দিবে। অভিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে এটা, যখন যা দরকার তা প্রয়োগ করা, এর নাম হচ্ছে হিকমা। ডাক্তারের জন্য এইটাই হিকমা, আর উস্তাদ আলেমদের জন্য হিকমা কোনটা যদি উম্মতকে কেঁদে কেঁদে বুঝাইতে হয়, দাওয়াত তাবলীগের সাথীদেরকে আমরা প্রস্তুত রাখছি, তারা যায় উম্মতকে কেঁদে কেঁদে বুঝাবে, ওই উম্মতকে ধমক আর নরম দুইটার মিশ্রণে যদি বুঝাইতে হয়, আমরা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুশতাক নবীরে রেডি রাখছি, তাদেরকে পাঠাইয়া উম্মতকে নরম গরমে বুঝাইয়া বুঝাইয়া তাদেরকে বুঝানোর জন্য, সঠিক রাস্তায় আনার জন্য এই ডাক্তাররা কাজ করতে চায়। কিন্তু উম্মত যদি অপারেশনের রোগী হয়, তাইলে আর আমার মতো নরম কথায় কাজ হবে না, ওই জায়গায় মামুনুল হকের অপারেশন থেকে দাঁড়ায়।
সিরাতুন নবীর আলোচনা শুনতে আসছেন নবীর আশিকরা, তাই না? সবাই নবীর আশিক। নবীর ইশকের প্রমাণ দিবেন কি খায়া, জিলাপি খায়া না কল্লা দিয়া কথা বলে? কেন? কারণ তুমি তোমার দলের জন্য কল্লা দিতে রেডি, তুমি তোমার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, তুমি তোমার দলের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢালো, আরে কার কার জন্য তুমি জীবনটা দিয়ে দাও। কিন্তু ইমানদারদের বিশ্বাস তো একটাই, ইমানদাররা আল্লাহর ওই হুকুমকে মানে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আল্লাহর স্পষ্ট কথা, নবীকে ভালোবাসো প্রমাণ দিতে হবে। তোমার বাবা মা, সন্তান সন্ততি, পরিবার, আপনজন, ভাই বোন, বিবি, স্বামী, ব্যবসার মাল, সুন্দর বাড়ি, গচ্ছিত মাল, এই সব কিছুর চেয়ে যদি আল্লাহ, আল্লাহর রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ তোমার কাছে প্রিয় না হয়, তো তুমি আল্লাহর আজাবের অপেক্ষা করো। আমরা কি আল্লাহর আজাব ভোগ করতে রাজি না? যদি তা না হয়, এরে যুবক, শোন, মালিকের সিদ্ধান্ত, ইন্নাকাসু আইমানহুম মিন বাদি আহদিহিম ওয়াতানু ফি দীনিকুম ফাকাতিলু আইমাতাল কুফর, মালিকের সিদ্ধান্ত, দিনকে নিয়ে যারা কটাক্ষ করে তাদের অন্য কোন শাস্তির সিস্টেম নাই, সিস্টেম একটাই, ফাকাতিলু আইমাতাল কুফর, এদেরকে হত্যা করতে হবে, এই হত্যার দায়িত্ব সরকার নিবে। আমরা এই আবেদন করি, দাবি জানাই, তোমরা ভয় পেও না। আল্লাহ বলতেছেন এই আওয়াজ উঠাইতে তোরা ভয় পাস, কারণ এদের সাথে আমেরিকার যোগাযোগ, এদের সাথে ভারতের যোগাযোগ, আতাখশাও নাহুম, এদেরকে ভয় পাস। আয়শোর, তুই যদি ঈমানদার হস, আল্লাহু আহাক্কু আন তাখশাহু ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকস, ভয় পাবে একমাত্র আল্লাহকে। আল্লাহকে যদি তুমি ভয় পেয়ে থাকো, ঈমানদার যদি হয়ে থাকো, বুকের মধ্যে সাহস রেখে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে সব বিচার হয়, আমরা ঈমানদার, তুমি তোমার বাবাকে যতটা ভালোবাসো, আমি আমার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসি। তোমার বাবার, তোমার বাবার খুনের যদি এই বিচার যদি এই জমিনে হয়ে থাকে, আমার নবীর ইজ্জতকে যারা খুন করেছে তাদেরও বিচার আমরা চাই, অন্য কোনো বিচার মানি না, একটাই সিদ্ধান্ত চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। দেখো কইল জিহাদ, জিহাদ, জিহাদ চায়, এটা কইলে আবারে জঙ্গি। রহমতের নবীর উম্মতরা কয় কি, গাদা বদরের যুদ্ধ ফেরেশতারা একা একা করছে, নবী মদিনায় ঘুমায় আছে। হ্যাঁ, কি যে এক চিন্তা মাথায় ঢুকছে রহমতের নবী, নবীর একটা দিক খালি তোমরা জানো, আজকে আরেকটা দিকের একটা একটু পর্দা সরানোর চেষ্টা করতেছিলাম। জেনে রেখো, এই চিন্তা যে করবে যে শুধু শুধু মিন 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 মিন, তো আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার কাছে যত বিধান আসছে সব পৌঁছান, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, উস্কানি দেওয়া হয়। বিবিসি থেকে কাদির কল্লোল সাংবাদিক আমাকে ফোন দিয়েছে, সাক্ষাৎকার নেবে, আমি কক্সবাজার যা মাহফিলে উস্কানিমূলক বক্তব্য হয়, রাজনৈতিক আলাপ হয়। আমি জিজ্ঞেস করলাম, ভাই উস্কানিমূলক বক্তব্য আর রাজনৈতিক আলাপের একটা সংজ্ঞা কন্ত দেখি দিই, আমার লগে মিলে কিনা, আমি দেই কিনা দেখি একটু। চুপ করে রয়েছে বেচারা, কি করবে বলে, আমার সারা জিন্দগির অভিজ্ঞতা হচ্ছে রাজনৈতিক আলাপ কোনটা জানেন? আমি রাজনীতি করি না, তা আমি কিসের রাজনীতির আলাপ করুক? রাজনীতির আলাপ এখন বুঝে গেছি আমরা, রাজনীতির আলাপ মানে হচ্ছে সুদখুর বৈশা রয়েছে, তুমি সুদের বিরুদ্ধে বলো, এবার আস্তে করে কইব এ হুজুর জঙ্গি, রাজনীতির আলাপ করে এটা সরা। ঘুষের বিরুদ্ধে বলো, ঘুষখুর বলবে, এটা রাজনীতির আলাপ।
দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বলো, সন্ত্রাসী আর দুর্নীতিবাজরা দাঁড়ায় একেবারে রাজনৈতিক আলাপ কথা কম ঠিক কিনা, বলে আমাদের কাজটা কি সমাজের সমস্ত অসঙ্গতি আঙ্গুল দিয়া দিয়া ধরায়া ধরায়া উম্মতকে সতর্ক করা, এটাই তো আমাদের কাজ। তোমরা মান খালি চাও আমরা যেন খালি কবরের ওয়াজ করি, গুলিস্তানের হালুয়া বিক্রেতা হয়ে যায় না। এই জন্যে দিনই লেখাপড়া আমরা শিখি নাই, দিন লেখাপড়া শিখেছি এই জন্যে যদি জেহাদের ময়দানে যায় অপারেশন করতে হয় অপারেশন করতে রাজি আছি ইনশাআল্লাহ, আর যদি তোমারে পুষে পুষে বুঝাইতে হয় তাও করতে রাজি আছি ইনশাআল্লাহ। উম্মতের আলেমরা সমস্ত নবীর ওয়ারিস হিসাবে নবীদের সমস্ত তরিকা অ্যাপ্লাই করবে, এটাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়ার মূল বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই নবীনগর দাওয়াতুল হক পরিষদের ওলামায়ে কেরামকে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামদের যে নমুনা, ওই নমুনায় দ্বীনের সমস্ত খিদমতগুলো করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যখন যাবো আমার মা সঙ্গে।